হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা খুবই মজার পাঁচটা রেসিপি আপনার লগে শেয়ার করবো, আশা করি আপনারা ভালো ফাইবা। আর আমি একটা হোয়াইট সস পাস্তা আজকে বানাইমো। তো আমার এক বই নিয়ে আসলে আমার একদিন আগে বাক্কা কদিন আগে হয়েছিল হোয়াইট সসটা আমি খিলা বানাই একটা শেয়ার করতাম। তো আমি হোয়াইট সসটা বানাইলাম আর ওই পাস্তাটাও বানাইলাই আপনার লগে। তো এখন দেখতে পারা হোয়াইট সস বানাইলাম আমি। একটা দেগো বাটার দিছি, 2 টেবিল স্পুন ওল্লাখান বাটার। তারপরে আমি একটার মাঝে ময়দাও দিছি 2 টেবিল স্পুন দিয়া একটু বলা করি লারিয়ার লাড়তে বেশ করি যাতে দলা বাঁধে না ময়দাটা। তো একটু ময়দাটা বাজার পরে বাটারের লগে আমি এখন দুধ এড করি লাইমো। আমি দুধটা আসলে আস্তে আস্তে এড করবো, একলগে দুধ দিই না, ফার্স্টে দুধ তুলা দিয়ে বালা করে মিক্স করবো, তারপরে আমি আবার দুইবারে দুধ দিমো। এটা আসলে খুবই মজা, এই সসটা দিয়ে অনেক রকমের আমরা আইটেম বানাইতাম ফার্মো। তো এখন দেখতে পারা সসটা একটু গন হয়ে গেছিলো, আবার আমি একটু দুধ দিছি। দুধ দিয়া ভালা করে মিক্স করি আর উইস্ক দিই, উইস্ক দিয়ে করা লাগবে একটা মিক্স। স্পুন দিয়ে করলে আসলে দলা বাঁধে যাইবে ময়দাটা। তো এখন আবার দুধ দিলাইছি, ফাইনালি যে দুধ দিতাম দুধটা দিয়া ভালা করে মিক্স করলাম। করার পরে 3-4 মিনিট পরে আমি একটার মাঝে লবণের হরমো আর ব্ল্যাক পেপার। তো যেটা কইতাম আসলাম, এই সস দিয়ে আসলে অনেক রকমের আমরা জিনিস বানাইতাম ফার্মো। ভেজিটেবলও হোয়াইট সসটা বানানো যাইব, লাজানিয়া বানানো যাইব, পটেটো বেক উইথ চিকেন, অনেক রকমের এই সস দিয়ে জিনিস হল বানানো যায়। আর এই সসটা আসলে খুবই মজা লাগে খাইতে। এখন আমি সামান্য চিজও অ্যাড করি। আর চিজটা যদি আপনারা চাইন না একটা স্কিপ করতে পারবা, বাট চিজটা দিলে খুবই টেস্টি ওই সসটা। তো এখন আমি চিজ দিয়ে আর আসলে বেশি সময় রাখতাম না, 2 থেকে 3 মিনিট পরে আমি সসটা নামাই লিমো। আসলে বেশি সসটা ঠিক হয়ে গেলে ভালো লাগে না, একটু ফাতলা থাকতো বা ঠান্ডা হয়ে গেলে সসটা এমনিও গন হয়ে যায়। তো এখন আমি আপনারা দেখাইমো আমি নামাইয়া হারলে কতটুক ঠিক হয়েছি এই সসটা। আসলে এই সসটা বেশি ঠিক হইতো না, বেশি গন হইতো না আর বেশি ফাতলা হইতো না। তো এখন দেখতে পারা সসটা কীরকম। তো এখন আমি একটা নামাই রাখি দিমো, দেখতে পারা কতটুক গন হয়েছে সসটা। আর ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঠিক হয়ে যাব। তো আমি একটা বোলও রাখি দিছি, আপনারা একটা স্পুন দিয়ে আমি দেখাইমো কতটুক সসটা গন হয়েছে, ওলা থাকতো। আর একটা আসলে আরও যত ঠান্ডা হইব অত বেশি গন হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো এখন ও সসটা রেডি হয়ে গেছে। এখন যদি আপনারা চান একটার মাঝে চিলি ফ্লেক্স দিতে পারবা, আর যদি চাইন না দিতে না দিলে অসুবিধা নাই। তো এখন আমি চিলি ফ্লেক্স দিমো, আর আমি হোয়াইট সসের মাঝে মাঝে আমার যদি ভালো লাগে চিলি ফ্লেক্স দিই, আসলে সবসময় আমি দিই না। তো আজকে চাইলাম চিলি ফ্লেক্সটা দিতাম, চিলি ফ্লেক্সটা দিলে খুব মজা লাগে। তো একটা আপনারা যদি ভেজিটেবল খেয়েও চাইন ওলা খাইতা, চিলি ফ্লেক্সটা দিবা দেখবা খুব মজা লাগে। সকল যাতে ভেজিটেবল মিক্স করিয়া আর ও হোয়াইট সসটা দিবা চিলি ফ্লেক্সের লাগে খুব মজা লাগে। তো এখন আমার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে, আমি যেরকম চাইলাম চিলি ফ্লেক্স দিয়া। আর আপনারা যদি চাইন না চিলি ফ্লেক্সটা স্কিপ করবা, চিলি ফ্লেক্স দিবা না। তো এখন আমি পাস্তা বানাইলাম। তো আজকে আমি একটা ভেজিটেবল পাস্তা বানাইমো, আপনারা যেসাতেও বানাইতে পারবো অসুবিধা নাই। মিট চাইলে মিট দিতে পারবা, চিকেন চাইলে চিকেন, কিমা চাইলে কিমো দিতে পারবা এটার মাঝে। বাট আমি আসলে আজকে ভেজিটেবল পাস্তা বানাইলাম। তো আমার আর একটা রেসিপি আছে মিট বল উইথ হোয়াইট পাস্তা, আপনারা যদি চাইন দেখতা আমার আর একটা ব্লগও আছে, খুবই মজার আসলে এই পাস্তাটাও। তো আজকেও আমি আর একটা বানাইলাম না, আজকে আমি জাস্ট ভেজিটেবল পাস্তা বানাইলাম। তো এখন দেখতে পারা একটা প্যানে খুবই সামান্য তেল দিছি আমি, তেল দিয়ে রসুন দিছি, রসুনটা জাস্ট 2-1 মিনিট লাড়িয়েও আমি পেপার
ক্যাপসিকাম দেখতে পারে একটা রেড ক্যাপসিকাম আমি দিলাইছি। আর ভেজিটেবল একটা আপনারা চয়েজে যেটা পালা পাই না আপনারা ভেজিটেবল দিতে পারবা। আর আমি আসলে একটা ভেজিটেবলগুলো বেশি কুক করতাম না, জাস্ট 3 থেকে 4 মিনিট ভেজিটেবলগুলো কুক করব। তো এখন দেখতে পারা রসুনটাও আমার ব্রাউন কালার হয়েছে না, জাস্ট 1 মিনিট লাড়িয়েও আমি ক্যাপসিকাম দিলাইছি, তারপরে আমি সুইটকর্ন দিলাইছি। দিয়া 3 থেকে 4 মিনিট একটারে আমি একটু লাড়াচাড়া করবো। আর একেবারে কুকও করতাম না, আসলে একটা খুবই মজা এই পাস্তা খাইলে। আপনারা দেখতে পারবা বানাইয়ে হারলে, যদি বানাইন আপনারা তো দেখতে পারে অলরেডি আমার ভেজিটেবল কুক করে হয়ে গেছে। এখন আমি যে হোয়াইট সস বানাইয়ে রাখছিলাম হোয়াইট সসটা দিলাইছি, আসলে একটা খুবই টেস্টি। আর বাই চান্সেরও একটা আপনারা দিতে পারবা। আর আমরা নিজেও বড়ো মাংসেরও একটা বানাইয়া দেখবা, মাঝে মাঝে খুব ভালো লাগে একটা খাইতে। আর আমি একটু চিলি ফ্লেক্স দিছি যেহেতু হোয়াইট সসটা একটু একটু মিঠা মিঠা লাগে, তো চিলি ফ্লেক্স দিলে একটু স্পাইসি জাল জাল লাগে, ভালো লাগে খাইতে। তো একটা আপনারা আসলে ডিপেন্ড করবো আপনার উপরে, কিলা চাইন খাইতা চিলি ফ্লেক্স চিলি দিতে পারবা না দিলে অসুবিধা নাই। তো আমি চিলি ফ্লেক্সটা দিছি, আর হোয়াইট সস জাস্ট আপনারা চিলি ফ্লেক্স না দিয়ে হোয়াইট সস বানিয়ে দিতে পারবা। আর চিলি সসটা জাস্ট একটা কি অপশনাল, আমি একটা দিছি, আমি বালাফাই করে একটা দিছি। তো এখন দিতে পারা আমি পাস্তা পেনি পাস্তা আমি বয়েল করে রাখছিলাম, পাস্তাটা দিলাইছি। দিয়ে আমি জাস্ট 1 মিনিট একটারে লাড়িয়ে উড়িয়ে কত সময় ঘুরিয়ে রাখি দিব, তারপরে পাস্তাটা রেডি হয়ে যাব। তো এখন আমি ঘুরিয়ে রাখি দিছি, জাস্ট 3 থেকে 4 মিনিট পরে পাস্তাটা রেডি হয়ে যাব। দেখতে পারা সসটা কিছু পাস্তার লগে মিক্স করে নিছি, আর কিছু সসটা শুকাই গেছে। তো এখন পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি পাস্তা কিছু সার্ভ করি আপনারা দেখাই। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খাইতে খুব মজা হয়েছে। আশা করি আপনার কাছে ভালো লাগবো, ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করবা আর লাইক দিবা। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছেন সকলের থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা, যাতে সাথে সাথে আমার ভিডিও আপলোডের পরে আপনারা দেখতে পারো। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখাইব, আজকের ব্লগটা আমি এখনও শেষ করিলি। আর আজকের রেসিপিটা কিলা লাগলো অবশ্যই আমার কমেন্ট করবা। আল্লাহ আপনারা সকলরে ভালো রাখোক, আমার লাগে দোয়া করবা, আমার ফ্যামিলির লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ।